প্রিয় শিক্ষার্থী স্বাগত। দ্বাদশ শ্রেণীর ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা প্রথম পত্র ক্লাসে আজ আমরা দেখব পঞ্চম অধ্যায় যৌথ মূলধনী ব্যবসায়। আমরা এর আগে ক্লাস করেছি এর উপর, আজ আমরা দেখছি কোম্পানির সংগঠনের প্রকারভেদ। আপনারা আশা করি বই দেখেছেন, বইয়ের সংগঠনের প্রকারভেদটা যথেষ্ট বড়, তাই অল্প অল্প করে আপনাদেরকে পড়াবো। প্রথমে আমরা দেখি মূল যে প্রকারভেদের যে পাঁচটি পয়েন্ট আছে সেগুলো। সনদপ্রাপ্ত কোম্পানি, সনদপ্রাপ্ত বা সার্টিফাইড কোম্পানিগুলো বা চার্টার্ড কোম্পানিগুলো, এটা সর্বপ্রথম শুরু হয় 1844 সালে ব্রিটেনে পৃথিবীর সর্বপ্রথম কোম্পানি আইন পাশ হয়। তাহলে আপনাদের জন্য কিন্তু এটা জানা জরুরি যে কত সালে আর কোথায় কোম্পানির প্রথম আইন পাশ হয়েছে। ওই সময় ইংল্যান্ডের রাজা বা রানীদের বিশেষ ফরমান বা বিশেষ সনদ বলে যে কোম্পানি প্রতিষ্ঠিত হতো তাকে বলা হচ্ছে সনদপ্রাপ্ত কোম্পানি। ইস্ট ইন্ডিয়া কোম্পানি, চার্টার ব্যাঙ্ক অফ ইংল্যান্ড এই ধরনের কোম্পানির উদাহরণ। কোম্পানি আইন পাশ হওয়ার পর ইউরোপ কোম্পানি গঠনের সুযোগ রহিত করা হয়। রহিত করা হয় কথাটার অর্থ বা রহিত করা হয় কথাটার অর্থ হল বাদ দেওয়া হয়। কোম্পানি আইন পাশ হওয়ার আগে পর্যন্ত সনদপ্রাপ্ত কোম্পানিগুলোই কিন্তু পৃথিবীতে চালু ছিল। দ্বিতীয় পয়েন্টে আছে বিধিবদ্ধ কোম্পানি। দেশের আইনসভা, সংসদ বা প্রেসিডেন্টের বিশেষ অধ্যাদেশ বলে গঠিত ও নিয়ন্ত্রিত কোম্পানিকে বলা হয় বিধিবদ্ধ কোম্পানি। আপনাদের জন্য কিন্তু ক আর খ নাম্বার প্রশ্নের জন্য এগুলো খুবই জরুরি, আপনারা অবশ্যই ভালো করে শিখবেন। তাহলে একটা দেশের আইনসভা, সংসদ বা প্রেসিডেন্টের ক্ষমতা বলে যে কোম্পানি হচ্ছে তাকেই বলা হচ্ছে বিধিবদ্ধ কোম্পানি। দেশের জাতীয় গুরুত্বপূর্ণ অর্থনৈতিক বা জনকল্যাণমূলক কাজ সাধনের জন্য এরূপ কোম্পানি গঠন করা হয়। তাহলে মনে রাখবেন এই বিধিবদ্ধ কোম্পানি কিন্তু মুনাফা অর্জনের জন্য তৈরি হচ্ছে না, এটার মূল উদ্দেশ্য হচ্ছে দেশের অর্থনৈতিক বা জনকল্যাণমূলক কাজ। আমাদের দেশে বাংলাদেশ ব্যাংক, বাংলাদেশ বিমান, বিআরটিএ, বিসিআইসি, ওয়াসা এই ধরনের প্রতিষ্ঠানের উদাহরণ। এই যেই প্রতিষ্ঠানগুলোর নাম বললাম এই প্রতিষ্ঠানগুলো মুনাফা অর্জনের থেকে বেশি জনকল্যাণের দিকে কাজ করে। তৃতীয় পয়েন্টে আছে নিবন্ধিত কোম্পানি। যে সকল কোম্পানি দেশে বহাল কোম্পানি আইন অনুযায়ী গঠিত ও কোম্পানি নিবন্ধক কর্তৃক নিবন্ধিত হয় তাকে নিবন্ধিত কোম্পানি বলে। তাহলে দেশে, আমাদের দেশে প্রচলিত আছে 1994 সালের কোম্পানি আইন। এই আইন অনুযায়ী যে কোম্পানিগুলো গঠিত হবে আর কোম্পানি নিবন্ধক কর্তৃক নিবন্ধিত হবে তাকেই কিন্তু নিবন্ধিত কোম্পানি বলা হচ্ছে। আগামী ক্লাসে আমরা এইটার যে ভাগ আছে সেগুলো দেখব। আজকে শুধু কোম্পানি প্রথম পাঁচটা পয়েন্ট নিয়ে আলোচনা করছি। চার নম্বরে আছে অনিবন্ধিত কোম্পানি। কোম্পানি আইনের 371 ধারা অনুযায়ী অনিবন্ধিত কোম্পানি হলো 7 সদস্যের অধিক সদস্য নিয়ে গঠিত কোনো অংশীদারি ব্যবসা বা সমিতি যা কোম্পানি আইনের আওতায় নিবন্ধিত নয়। হয় কিন্তু বলিনি, নয় বলেছি, অর্থাৎ না, 7 সদস্যের বেশি হবে কিন্তু এটা অংশীদারি ব্যবসায় সমিতি, এটা কোম্পানি আইনের আওতায় নিবন্ধিত হয় না। অর্থাৎ এটা যখন কার্যক্রম শুরু করে 1994 সালের যে আইন আছে সেই আইন অনুযায়ী তাকে কোম্পানি বলা যায় না, তবে যখন একটি বিলোপ ঘটে সেই সময় সীমিত পর্যায়ে এটাকে কোম্পানি হিসেবে গণ্য করা হয়। তবে আমাদের দেশে কিন্তু এই ধরনের কোনো কোম্পানির অস্তিত্ব নাই। পাঁচ নম্বরে আছে অন্যান্য কোম্পানি। বইতে অবশ্যই দেখবেন আর আগামী ক্লাসেও আমি আলোচনা করব অন্যান্য কোম্পানিগুলো। এই যে চারটা পয়েন্ট বললাম এছাড়া অন্যান্য কোম্পানি আছে, আর সেই কোম্পানিগুলো আর হলো যদি দেশে বিদেশি কোম্পানি থাকে, যদি কোনো অব্যবসায়ী সংস্থা থাকে বা বিশেষ কোম্পানি বা বিদ্যমান কোম্পানি থাকে সেগুলোকে অন্যান্য কোম্পানির মধ্যে ধরা হয়েছে। তাহলে আগামী ক্লাসে আমি সেই বিষয়গুলো অল্প অল্প করে পড়ব। আপনারা অবশ্যই বাসায় পড়াশোনা করবেন এবং ভালো থাকবেন সবাই। ধন্যবাদ।